এগুলো কোনো গাল গল্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রিওয়ায়ত নয়, সহি হাদিস। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন, এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। এখান থেকে বোধ হয়েছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি, ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি, ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন।